আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুগণ, আশা করি খোদা পাকের অসীম কৃপায় সকলেই সহি সালামত আছেন। কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রতিদিনই হোমিওপ্যাথিকের যে কোনো একটা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকে। হোমিওপ্যাথিটাকে চেনা, জানা, বোঝা, এর সেবা গ্রহণ, এটাই মূল উদ্দেশ্য। কারণ সাবজেক্টটা তো অনেক বড়, এই সাবজেক্টে 7,500-এর উপর আছে ঔষধ। চিকিৎসা শাস্ত্রের অন্য কোনো শাখায় এত ঔষধ আছে কিনা আমার জানা নাই, কিন্তু প্রচার প্রসারণার ব্যবস্থা নাই এতিম সন্তানের মতো। তাই যদিও ছোট্ট একটা ভিডিও আমার, তারপরও আমার এই সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি ডেইলি মানুষকে জানানোর জন্য, যাতে মানুষ হোমিওপ্যাথির চিকিৎসা করে একটু সুবিধা পায়, একটু উপকৃত হয়, সেটি আমার কথা। যা হোক, কাজের বেলায় আসি। এখন আজকে যে ওষুধটা লাভ করবো এটার নাম হলো ক্যালসিকাম। কি ওষুধটার নাম? ওষুধটার নাম হলো ক্যালসিকাম। প্রত্যেকটা ওষুধেরই এক বা একাধিক বিশেষ বিশেষ লক্ষণ থাকে। এই ক্যালসিকামেও কিন্তু আছে, তার ব্যতিক্রম নয়। যেমন এই খাদ্যদ্রব্যের প্রতি অনীহা, অনিচ্ছা, বিতৃষ্ণা, এরকম কিছু লোক পাইবেন, সংখ্যায় কম। আমিও কয়েকজন এই পর্যন্ত পেয়েছি, ওই কইবেন যে খাদ্য খেয়েই তো বাঁচতে হয়, খাদ্য খেয়ে তারাও বাঁচে, ওই না মানে না খেয়ে পারে না, অল্প অল্প খায়, এইভাবে কোনো রকমে বেঁচে থাকে, শরীরটা ক্ষীণভাবে। কিন্তু ওই শ্রেণীর লোক বা রোগ যাই হোক, যদি দেখা যায় যে খাদ্যদ্রব্যের প্রতি অত্যন্ত অনীহা, অর্থাৎ অনীহা মানে বিতৃষ্ণা, বা সে তার শরীরে সহ্য হয় না, কোনো এক বাড়িতে যদি ক্যালসিকামের একটা রোগী থাকে, গ্রামে তো বিচ্ছিন্ন ঘর থাকে, রান্নাঘর একটু দূরে থাকে পিছনের দিকে, রান্নাঘরে কী রান্না হইতেছে, সেই ক্যালসিকামের রোগী যদি বাড়ির সামনেও থাকে, অন্য ঘরেও থাকে, তাও বলতে পারবে তার নাক এত জোর যে এই রান্না হইতেছে, এবং এই রান্নার গন্ধটা তার কাছে খুব প্রকট এবং খারাপ লাগে তার কাছে। আমাদের কাছে তো নাক ইয়ে রান্নার গন্ধ ভালো লাগে, পোলাও মাংস হইলে কত আরাম না, মিষ্টান্ন হইতেছে তার একটা সেন্ট আসে, কত ভালো লাগে। কিন্তু ক্যালসিকামের রোগের সম্পূর্ণ বিপরীত, বিতৃষ্ণ, সে শরীরে তৃষ্ণাতে পারে না, সহ্য করতে পারে না, এবং বমি বমি ভাব, পারে তো বমি করেই ফেলে খাদ্যদ্রব্যের গন্ধে, যত ভালো খানাই রান্না হোক। এই শ্রেণীর যে রোগী দেখবেন, রোগ না এরকম কিছু লোকই আছে, আবার কোনো কোনো রোগ ওই রকম হয়, মানে এই শ্রেণীর রোগ লোকই থাকুক আর অন্য যে কোনো রোগের সাথে এই বিষয়গুলো যদি থাকে, তাহলে ক্যালসিকামে নিঃসন্দেহে তার ওই সমস্ত রোগও সারাবে, এই অভ্যাসটাও সারাবে, এটা মনে রাখবেন। তারপরে আসি, সেটা কি ওই ক্যালসিকামের যে রোগী, এই রোগীর রোগটা ওই সূর্যাস্ত থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত বাড়তে থাকে বা বাড়ে, অর্থাৎ রাতে রোগ বৃদ্ধি, রাতে যে রোগের বৃদ্ধি সেই রোগে ক্যালসিকাম কাজ করে, এটা মনে রাখবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো গাঁটের ব্যথা। শরীরে অনেক গাঁট আছে না, গাইট গুট মাইসে কয় না, সেই গাঁটের ব্যথা, গাঁট ফুলে যায় ব্যথার চোটে, এই ব্যথা স্থির থাকে না, একবার এই গাইটে আরেকবার ওই গাইটে যায়, একবার উপরের গাই দিকে যায়, উপরের গাইটে যায়, আবার নিচের যে সমস্ত গাইট আছে সেই সমস্ত যায়, অর্থাৎ সারা শরীরে ঘুরে ঘুরে বিভিন্ন গাঁটের মধ্যে যে ব্যথা, যাদের গাঁটের ব্যথা হয়েছে তারাই বলতে পারেন এর যে কী কষ্ট। সেই শরীরে ঘুরে ঘুরে গাঁটের ব্যথা, অর্থাৎ গাঁটের ব্যথার এই ক্যালসিকাম অত্যন্ত সেরা ঔষধ, এটা মনে রাখবেন আপনারা, বুঝছেন না? তারপরে কি, এটা কিন্তু ওই কিডনিরও একটা ভালো ঔষধ। কিডনির কি ভালো ঔষধ? ওই কিডনিতে যে অসুখটা হোক সেখানে এটা ব্যবহার চলে, তবে বিশেষ করে ওই
আপনার পেশাব যদি সাদা হয়, মানে কইবেন যে সাদা থাকে দুধ, পেশাব কোনোদিন সাদা হয় নাকি? হয়, যার রোগ হয়েছে এই রোগ সেই জানে। দুধের মতো পুরো সাদা না হইলেও মোটামুটি একটা সাদা হয়, এরকম হয়, সেখানে মনে করবেন যে এই ক্যালসিয়াম সেরা ঔষধ। তারপরে কি, শুধু সাদাই না, পেশাব যদি রক্ত মিশ্রিত হয় সেখানেও এই ক্যালসিয়াম। তারপর আমার কাছে একটা রোগী আসছিল, সে আতঙ্ক, সে বলে যে পেশাব থাকবে পানির মতো স্বচ্ছ বা একটু গোলাটে যাই হোক ফেনা ফেনা, কিন্তু তার পেশাব একেবারে আগের দিনে যে কালি দোয়াতা ছিল না, কালি ভর্ত কলমের মধ্যে সেই রকম, অর্থাৎ পাতিলে তোলার যে কালোটা একের ঘোর কালো তার পেশাব, তার আতঙ্কের ব্যাপার। এই ঔষধটা দেওয়াতে সেই রোগটা তার সারছিল, বুঝছেন নি? কাজেই পেশাবে দেখছেন নি কত বড় একটা কাজের ঔষধ এটা। আরেকটা কাজের জন্য এটা ভালো কাজ করে, সেটা হলো এই যে সোঁতের ব্যায়াম। সোঁতের ব্যায়াম মানে শরীরে যে মানুষের পানি হয়, এটা স্থানিক হতে পারে, পুরা শরীরে হতে পারে, এইটাকে হোমিওপ্যাথির ভাষায় বলে সোঁতের ব্যায়াম, অর্থাৎ পানির ব্যায়াম, শরীরে পানি নামে বা পানি হয় তাই। তো পানি নিজে কোনো রোগ না, নিজে হয় না, অন্য রোগের প্রভাবে হয়, কি হয়, হার্টের ব্যায়াম তার, নতুবা কিডনিতে সমস্যা, নতুবা লিভারের সমস্যা, নতুবা শরীরে তৈজস পদার্থ আপনার বেরিয়ে যে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, অথবা ক্যান্সার হয়েছে যে কোনো কারণে, হার্টের দোষে অথবা কিডনির দোষে যখন শরীরে পানি হয়, সেই ক্ষেত্রে ওই এপিসমেল আর আর্সেনিক অ্যাল্প এই দুইটা ওষুধ ব্যবহার হয়ে থাকে এবং খুব কার্যকরী। কিন্তু দেখানে দেখা যায় এপিসমেল এবং আর্সেনিক অ্যাল্পেও কাজ হয় না, সেই ক্ষেত্রে এই ক্যালসিয়ামে কাজ হয়ে যায়, বুঝছেন না? তো এখন কথা হলো কত পাওয়ারের ব্যবহার হবে। সাধারণত 30 অথবা 200 পটেন্সির ঔষধ প্রতিদিন দুই বেলা এক ডোজ করে, সকালে এক ডোজ আর বিকালে বা রাতে এক ডোজ ওই খালি পেটে, এভাবে খাবেন কাজ হবে। আরেকটা কথা প্রশ্ন করবেন যে পাওয়া যাবে কোথায় ঔষধ? আগেই বলে থাকি আমি যে হোমিওপ্যাথির যত ঔষধের দোকান আছে এরাই এই ওষুধ বেচে না, ওষুধ থাকলেও বেচবে না, বলবে যে রোগী আনো, অনেক কথা টথা শুই না, তারপরে যে খাতা থাকে খাতার মধ্যে লেখা এই অনেক টাকা তার লাগাবে খোয়াবে, কাজে ওই দিকে না যেয়ে আপনারা আর নিজেরাই নিজেদের ইচ্ছা মতো ওষুধ দিতে পারবে। আমার এই যে প্রেসক্রিপশনগুলো করলাম এইভাবে নাও দিতে পারে, কি জানে, অনেকে তো জানেও না তেমন। ওই ই করবেন ওই যে শহরে বন্দরে যে সমস্ত ঘরে হোমিওপ্যাথিকের ঔষধ পাইকারি খুচরা বেছে, বড় বড় ঘর ডাক্তাররা সেখান থেকে পাইকারি কিনে, ওইখানে পাইকারি আর খুচরা দুইটাই কম দামে পাওয়া যায়, ওইখান থেকে এই ঔষধ এনে রাখবেন। দেশি বিদেশি ঔষধ পাওয়া যায় জার্মানি, সুইজারল্যান্ড অথবা পাকিস্তানি ঔষধ, এগুলো সাধারণত আমাদের দেশে চলে বেশি। এই ঔষধ আপনারা ওই 1 আউন্স বা 2 আউন্স বা অন্তত 1 গ্রামাইনে রাখবেন এবং এই সমস্ত ইয়ে ব্যবহার করবেন। আর এই রোগটা সচরাচর না, ঘরে রাখার দরকার নাই, যখন ঔষধ এই রোগগুলো হবে তখন এনে খাওয়াবেন। তো ভিডিও আর লম্বা না করি, ভিডিওটা যদি মনে যদি করে থাকেন যে একটু এই সমস্ত বিষয়ে একটু বুঝতে পারছেন বা একটু উপকার হয়েছে, তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না, লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন। ধন্যবাদ।